হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সিগারেট থেকে হওয়া কালো দাগ ঠোঁট থেকে তুলবেন কি করে সিগারেট থেকে হওয়া ঠোঁটের কালো দাগ দূর করাটা একটা বড় সমস্যা এর জন্য প্রথমত আপনার ধূমপান করা ত্যাগ করতে হবে কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না অনেকের ঠোঁট বংশগত কারণেই কালচে হয়ে থাকে তবে সূর্যের ক্ষতিকর রশ্মি ধূমপান অ্যালার্জি অতিরিক্ত ক্যাফিন গ্রহণ হরমোন সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায় তাছাড়া নিয়ম করে যত্ন না নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক ঠোঁটের কালো দাগ দূর করতে যা করবেন একটি পাতলা লেবুর টুকরোর ওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে মধুর সঙ্গে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট ঠোঁটে ঘষুন ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাট্রিক ল্যাক্ট্রিক অ্যাসিড খুব উপকারী নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে নিন শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হাওয়াকে প্রতিরোধ করে গোলাপের পাপড়িও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারি মিশিয়ে নিন প্রলেপটি পনেরো মিনিট ঠোঁটে মাখুন এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন প্রতিদিন এই প্রলেপটির ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয় লেবুর ভেতরের অ্যাসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘুষ ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন প্রদীপটি মাখার এক ঘন্টা পর ধুয়ে নিন লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন কয়েকদিনেই আপনি পাবেন চমৎকার ফলাফল বাদামের তেল মধু ও চিনির মিশ্রণ করুন প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না কোমলতাও বাড়াবে ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন সাথে রাখতে পারেন জাফরানো এই দুটি সহজলভ্য উপাদান নিয়মিত ব্যবহার আপনার ঠোঁটকে শুষ্ক হওয়ার থেকে সারিয়ে তুলবে নিমেষেই কমলালেবু খাবার সময় এর বিচিগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন আপনার ঠোঁট হবে উজ্জ্বল শশার রসও ঠোঁটের কালো হাওয়াকে প্রতিরোধ করে ফলাফল পেতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট শশার রস ঠোঁটে ঘষুন মনে রাখবেন ধূমপান ঠোঁটের জন্য ক্ষতিকর তাই ধূমপান থেকে বিরত থাকুন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপস্টিক তুলে ফেলতে ভুলবেন না জিব্বা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয় বোতলে ব্যবহার করুন লিপ জেল ফাস্টফুডের পরিবর্তে শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়ান চা এবং কফির পরিবর্তে পানি খাওয়ার পরিমাণ বাড়ান প্রচুর পরিমাণে পানি আপনার ঠোঁটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ